আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে আমি আর একটা বিষয় নিয়ে আপনাদের মধ্যে আলোচনা করব। তো অনেকদিন পরে আপনাদের মাঝে আসলে আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আসলে যা হোক, আপনাদের মাঝে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো হয়তো টাইটেল দেখে বুঝতে পারছেন। তো আজকে ইটালিতে আপনি 2023-এর যে 27 তারিখে ফ্লোসি যে ঘোষণা এবং অলরেডি জমা দিয়েছেন, তো এই বিষয়ে যারা আবেদন করে, প্রায় 2023-এর যে আবেদন করে ওইটাতে ম্যাক্সিমাম লোকেরাই প্রতারিত হচ্ছেন, তো সেই বিষয়ে আজকে আলোচনা করব। আর কীভাবে প্রতারিত হচ্ছেন তো সেটাই আজকে বলবো। আসলে ইটালিতে অনেকে আত্মীয় স্বজনের মাধ্যমে এখানে আবেদন করতে হয়, যেটা আপনার কোনো বাংলাদেশ থেকে করা যায় না, এটা সবাই জানেন বা ম্যাক্সিমাম অনেকেই জানেন না। তো এখানে আপনার 27 তারিখে থেকে ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত একটা লং টাইমে একটা আবেদনের যে ফ্লোসির ঘোষণা করে জমা নিতেছে, তো ওইভাবে আসলে তো 27 তারিখে আপনার সিজনাল নন সিজনাল দুইটাই আবেদন জমা দিয়েছেন। তো অনেকে সৌদি, দুবাই, কাতার, কুয়েত, আফ্রিকা থেকে, তো ম্যাক্সিমাম আমার ফ্রেন্ড সার্কেল বা অনেকে ফোন দিয়ে আমাকে, তো এরা জমা দিয়েছে। তো আসলে প্রতারিত হচ্ছে মানে অনেকে বুহারি সিট, যেটা আপনার এখানে আপনার জমা দেওয়ার পরে একটা আপনার রিসিট বের হয় আর কি, যেটা নুলস্তা, তো আপনার পরে আর কি রিসিটটা, ওই রিসিটটা আপনার দেখে বোঝা যাবে না এটা অরিজিনাল নাকি ডুবলি, কারণ আপনি কোনোভাবে বুঝতে পারবেন না। কারণ এটা আবেদন করা হয় কারো একটা স্পিড লয়ার দিয়ে, সেটা একটা স্পিড আইডি দিয়ে একটা আবেদন করা হয়। তো স্পিড আইডি দিয়ে যে লয়ার আবেদন করছে, তো ওই স্পিড আইডির পাসওয়ার্ড দিলে তারপরে আপনি ওইটাতে ঢুকে দেখতে পারবেন, এটার কন্ট্রোল করতে পারবেন, তাছাড়া আপনার কোনোভাবেই বুঝতে পারবেন না। কারণ আবেদন করার পরে এক যে রিস্টটা দেওয়া হয় ওইখানে আপনার নাম, ডেট অফ বার্থ, মালিকের, তো এই অ্যাড্রেস, তো ওইগুলা দেওয়া থাকে আর কি। আর আপনার ওই সিজনাল নাকি নন সিজনাল দিয়েছেন ওইটা উল্লেখ থাকে, তো ওই রিসিটটা দিয়া কোনোভাবেই বোঝা যাবে না যে এটা ফেক না অরিজিনাল। তো আসলে ওইটা অনেকের বাংলাদেশ থেকে অনেকেই আপনি অনেক অনলাইনে পরিচয় হয়ে অনেক ভাই ব্রাদারে বলেন, ভাই আপনি আমার কাগজ একটু জমা দিয়ে দিয়েন, এই করেন সেই করেন, অনলাইনে ফেসবুকে কারোর মাধ্যমে একটা লিঙ্ক পাইছেন, ওইখানে ওই ব্যক্তির ফোন দেন বা ওইভাবে ইয়া করেন। আসলে এটা আমাদেরই দোষ। তো আর যে ব্যক্তি বাঙালি, কিছু বাঙালি আছে তাদের এগ্রিকালচার বিজনেস করে বা ব্যবসা আছে, ওদের মাধ্যমে ওরা জমা দেয়, তো ওদের সাপোজ দেওয়া যাচ্ছে আপনার ওরা জমা দিতে পারবে আপনার 5-5 জনকে, তো সেই জায়গা অথচ আরও 20-50 জন ফোন দেয়, ভাই আমারটা জমা দেন, জোর করেন, ভাই টাকা লাগলে টাকা দেন, এই এই দিন সেই দিন ওইভাবে জমা দেন, তখন ওই লোকেরও কিছু করা থাকে না, যখন চাপ প্রয়োগ করেন সেই বিদায় উনি 5টা পাবে জমা দেওয়া, আর ওই যে 5টার জায়গায় আরও 10টা এনে ওইভাবে জমা দিই, তো ওইগুলো তো ফাইনালি অনেক সময় না হইলে তো যেটা আপনি 20-25 হাজার যে একটা ফি হয়, ওই ফিটা তো আপনার বিচার বাবদ মারি যায়, তো ওইটা তো আর হবে না। তো সেই কারণে আপনার আসলে এই একটা সিচুয়েশন আর কি। তো আপনার ম্যাক্সিমাম এগুলো আপনি ভুয়া অনেক কিছু বাঙালি দালাল আছে, ম্যাক্সিমামই বাঙালি দালাল, আর আপনার জমা দেওয়া তো ওই নামে এক নামে জমা হয়েছে আর 10টা রিসিট বের করে ফেলে, তো এটা কীভাবে করে? তো আপনার এটা কম্পিউটারে আপনি পিডিএফ ফাইল হয় আর কি, তো নই পিস্টার একটা আবেদন করে, তো ওইভাবে আবেদন করি জমা দিই। তো ওইটা অনেকে বলে যে দালালের মাধ্যমে আপনারা জমা দিয়েছেন, তো ওই দালালে অনেক সময় আপনারা যখন জানতে চান যে রিসিটটা দেন না আমাকে, বা হ্যাঁ দালালে বলে কি অনেক অনেকের কাছে বলে যে রিসিটটা এখনও পাই নাই, পাইয়া দিব বা 2 দিন পরে আসবে, 3 দিন পরে আসবে। আসলে ওইটা কোনো ইস্যু না, কারণ এখানে রিসিট আসতে 3 দিন, 4 দিন বা 10 দিন সময় লাগে না। কারণ এখানে এই রিসিটটা আপনার সাথে সাথে যখন আবেদন করে তখন ওই পৃষ্ঠার একটা পিডিএফ ফাইলে ওইটা আপনার ইচ্ছা করলে আপনি হোয়াটসঅ্যাপে বা বিভিন্ন ওইভাবে আপনাকে দিতে পারে, সেটা ওর মোবাইলে বা অনলাইনে বা কম্পিউটার থেকে সাথে সাথে আপনাকে দিতে পারে হোয়াটসঅ্যাপে পুরাটা ফাইলই। অথচ আপনাকে এই রিসিটটা অনেকে বলেন যে বাইরে আবেদন করছে 27 তারিখে, বাট এখনও তো রিসিটটা পাই নাই, আপনি কি বলেন বা মালিককে দিতেছেন না রিসিটটা, বা যার মাধ্যমে জমা দিয়েছেন সে বলছেন যে উকিলের কাছে আছে, রিসিটটা আমার হাতে আসে নাই, 5 দিন পরে আসবে, তো ওইগুলো ভুয়া জিনিস। কারণ আবেদন করলে সাথে সাথেই কম্পিউটার বের হয়ে যায় বা ওইখান থেকে নই পিস্টার যে পিডিএফ ফাইল ও হিসেবে আপনার মোবাইলে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিতে পারে আর কি। তো যাই হোক, আসলে এইভাবে অনেকে ফোন দিয়েছে, ভাই আমারটা এইভাবে জমা হয়েছে, জাল নাকি ডুবলি, বা আপনি কি বলেন, বা আমার ফ্রেন্ড সার্কেলে অনেকে ফোন দিয়ে আর কি।
বা অনেকে আমার সাথে নক দিছে বাট আসলে ভাই এই দেশে যারা আবেদন করবেন একমাত্র আত্মীয়দের মাধ্যমে যারা ক্লোজ রিলেটিভ প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা নেই ওনাদের মাধ্যমে জমা দিবেন কারণ ওদের মাধ্যমে জমা দিতে হবে একজন বাঙালি একটু ইটালিয়ান বা যে প্রতিষ্ঠানের মাধ্যমে আনতে পারবে ওই স্পন্সর এবং এগ্রিকালচারগুলো জমা দিতে হয় আর কি তো যাই হোক আর যে আপনি ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত আপনার মেয়াদ যেটা করছেন তো ওইভাবেও অনেকে জমা দিচ্ছেন বা ভাই অনেকে প্রশ্ন করে ভাই জমা দিলে হবে কি না এটা আপনার মালিকের ইয়ার উপর ডিপেন্ড করে যে মালিক যদি রেদিত্ব বা সব কিছু এভরিথিং যদি মালিকের সব ট্যাক্স বা পেপার সব কিছু ওকে থাকে বা আপনার পেপারগুলো সঠিকভাবে জমা দিতে পারে ওইটা ভিসা উঠতেও পারে তো ওইটা আসলে 27 তারিখে যেটা জমা নেই আর ওইটার একটা 9:22 বা 9:00 কত সেকেন্ডে ওইভাবে অনেকে প্রশ্ন করে আর কি যে ভাই আমারটা 9:00 এত সেকেন্ডে জমা হয়েছে বা আমারটা হবে কি না আসলে ওইটা আল্লাহ তাআলা ভালো জানেন তো আল্লাহ তাআলা হয়তো আপনার যদি রিজিক দানা থাকে তো ইনশাল্লাহ আপনি আসতে পারবেন যাই হোক ভিডিওটা অনেক লং হয়ে গেছে তো কেউ কোন স্কিপ করে দেখবে না স্কিপ করে দেখলে হয়তো কোন কিছু বুঝতে পারবেন না তো এখানে আপনারা যারা ওইভাবে আর কি একজনের নামটা ভিডিও ফাইলে এডিট করে বসায় আর ওইমেন্ট যাই করে দিয়ে ওইভাবে হয়তো আপনি রিসিটগুলো প্রতারিত হচ্ছেন আর কি যাই হোক যেটা এটা না তো পরবর্তীতে আর একটা সানাতোরিয়ার কথা শুনছে এটা ঘোষণা দিবে ওইরকম দিয়ে দেশে তো ওইটার একটা ভিডিও নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও নিয়ে আলোচনা করবো তো নেক্সট ভিডিও পাওয়ার পর্যন্ত সে পর্যন্ত ভালো থাকেন তো আর ভিডিওটা ভালো লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তো চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনও সাবস্ক্রাইব করে ফেলবেন তো নেক্সট ভিডিও দেখার জন্য তো আল্লাহ হাফেজ